অবশেষে সালেমা ব্লকের অন্তর্ভুক্ত সিঙ্গিনাল গ্রাম পঞ্চায়েত এলাকায় নির্মিত হতে চলেছে পাকা ব্রিজ। এতে করে ওই এলাকার মানুষের বহুদিন দুর্ভোগের অবসান হতে চলেছে। এই বিষয়ে এলাকার এক বাসিন্দা জানিয়েছেন, বহু বছর ধরে বেহাল অবস্থায় পড়েছিল এই রাস্তাটি। বিশেষ করে বৃষ্টির দিনে সবচাইতে বেশি দুর্ভোগ পোহাতে হতো এলাকাবাসীদের, কেননা বৃষ্টির দিনে রাস্তার পাশে থাকা ছড়ার জল রাস্তায় উঠে কর্তমাক্ত হয়ে থাকতো সম্পূর্ণ রাস্তা, যার ফলে ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হতো এলাকাবাসীদের। কিন্তু এই ব্রিজটি নির্মাণের ফলে এলাকার ছাত্রছাত্রী থেকে শুরু করে সকল এলাকাবাসীদের আর দুর্ভোগ পোহাতে হবে না। প্রসঙ্গত, উত্তর সিঙ্গিনালা গ্রামের এই রাস্তাটি একদিকে মূল সড়কের সাথে যুক্ত এবং অপরদিকে সিঙ্গিনালা পঞ্চায়েত অফিসের সাথে যুক্ত, তাই এলাকাবাসীদের কোথাও যেতে হলে এই পথ ধরেই যেতে হতো। এর কোনো বিকল্প পথ ছিল না। বর্তমানে প্রায় 39 লক্ষ টাকা ব্যয়ে ওই রাস্তার পাশে থাকা ছড়ার উপর পাকা ব্রিজ নির্মাণ করা হচ্ছে। এই রাস্তা মেন রুটের লগে জড়িত, আর এদিকে পঞ্চায়েত অফিস পর্যন্ত জড়িত, আর আমরা জনসাধারণের লগে কত কিলোমিটার এবার রাস্তাটা? 1 কিলোমিটারের মতো রাস্তা। আমরা ওখানে ওভেনে ওই ব্রিজটা ওভেনে আমরা উপকৃত হইতেছি, আর আমরা ছাত্র ছাত্রীরা এখানে উত্তর সিঙ্গিনালা স্কুল আছে, স্কুলের জন্য খুব ভালো হয়েছে। কত পরিবারের বসবাস এখানে? অন্তত 60-70 পরিবার এই রাস্তার উপর নির্ভরশীল। হ্যাঁ, নির্ভরশীল। এদিকে ছাত্ররা সব ওই লুঙ্গার উপর দিয়া পেকা খাদার উপর দিয়া যা যাওয়া হইতেছে। এটা অখন অবনে আমরা উপকৃত হইতেছি, আমরা পোলাপানে সবের জন্য উপকার হইতেছি। এলাকাবাসীদের সুবিধার কথা মাথায় রেখে দ্রুততার সহিত চলছে এই ব্রিজ নির্মাণের কাজ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।